অনেক দেরি হয়ে যাবে, আমি আর কি বলবো, আমার তো মন খারাপ করছে, কারণ ওখানে গিয়ে তো আমার ঘেঁটুকে আর পাবো না। আজকে তুমি আর গ্রেভি চাও খেতে পারো, সত্যি গ্রেভি চাও খেতে গেলেই তোর কথা মনে পড়ছে। দেখো এটা হচ্ছে সর্বেশ রাইস মিল, আমরা এখন মর্নিং ওয়াকে এখানে চলে এসেছি, আর হাঁটতে হাঁটতে তোমাদেরকে একটু দেখাই যে এখানে রাজবাড়ির কাছে আমরা রসুলপুরের দিকে যাচ্ছি, বাঁকা নদীর ধারে যাচ্ছি, আর এখানে পুরো ফ্যাক্টরি পরপর রাইস মিলের ফ্যাক্টরি, এটাও একটা রাইস মিল, সর্বেশ রাইস মিল, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বাঁ পাশে রয়েছে এখানে ধানের জমি, প্রচুর চককে চক কিন্তু ধানের জমি, আর এগুলো হচ্ছে বোরো ধান, এই ধানগুলো এখন পোঁতা হয়েছে, এগুলো মোটামুটি জ্যৈষ্ঠ মাসের দিকে এগুলো উঠবে, অর্থাৎ মার্চ এপ্রিলের দিকে এই ধান উঠবে। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন তোমরা দেখে বুঝতে পারছো কোনো একটা রাস্তার ধারে আমি রয়েছি, কাল তো বাড়ি চলে যাব, সেই জন্য মর্নিং ওয়াকে এসেছি যখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন মর্নিং ওয়াকে এসেছি এই সর্বেশ রাইস মিলের ধারে দাঁড়িয়ে আছি, বাঁকা নদীর ধারে হাঁটতে হাঁটতে যাব। আর সূর্যটা উঠেছে, তোমাদেরকে দেখাই, সূর্যটা ভালো দেখা যাচ্ছে না, তাও তোমাদের যতটা পারছি দেখাচ্ছি। তো চলো আমরা হাঁটতে হাঁটতে আরও এগিয়ে যাব। আর এবার তো বাড়ি যেহেতু যাব, অনেক গোছ গাছ আছে সেগুলোও যাব, হেঁটে বাড়ি যাব, তারপর সমস্ত ব্যাগ গোছাতে হবে। চলো বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। এ দেখো সর্বেশ রাইস মিলের পিছনটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এগুলো আগে না পুরো ধানের জমি ছিল, বিঘের পর বিঘে ধানের জমি ছিল, সেই ধানের জমি কিনে এখানে তৈরি হয়েছে সর্বেশ রাইস মিল। দেখো রাইস মিলটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু প্রত্যেকটাই ধানের জমি প্লাস মিল, এখানে প্রচুর মিল আছে। চলো এখন রাস্তা পুরো ফাঁকা, আমরা হাঁটতে হাঁটতে আরো এগিয়ে যাব। ঘুম থেকে একটু আগে উঠলো, একটু হাই করে দে আমার, কিছু বল, কি বলবো, ও তুই এখন পড়াশোনা করবি? কি দরকার? আচ্ছা বিরিয়ানি ওটা একটু বলে দে আমার ভিউয়ার। হ্যাঁ আজকে আমি পিসেমণিকে, চাচাকে আর আমি বিরিয়ানি, মানে আমি খাওয়াচ্ছি বিরিয়ানি চাচাকে, পিসেমণিকে খাওয়াবি? হ্যাঁ আমি খাওয়াচ্ছি, 200 টাকা দিয়েওছি। তো আমাদের এখানে অনেক সস্তায় বিরিয়ানি পাওয়া যায়, সস্তা না ওখানেও পাহাড়ে পাওয়া যায়, তোমাদের যদি কারোর খেতে ইচ্ছা হয় তোমরা চলে আসবে। কোথাকার বিরিয়ানি সেটা একটু বলে, হাটি আরসালান। হ্যাঁ আরসালান, সেটা ভালো করে বল যে কলকাতার আরসালানও এখানে চলে এসছে, আমাদের এখন গ্রামের চারিপাশে চলে এসছে বিরিয়ানির দোকান। তাহলে বিরিয়ানি কে আনতে যাবে? তুই যাবি? সত্যি তুই যাবি কি বল, যদি যাস খেতে চাস চলে যাবি, তাহলে তুই পড়া আছে কি তোর? বিকালে পড়া নেই, তাহলে চলে যাবি, উঠো 5:30। পুরো বসে পড়লাম, এসে লাগেজ গোছাতে হবে, কালকে তো বাড়ি চলে যাব কলকাতা, আবার ফিরে যেতে হবে। বেশ কিছুদিন হাসি আনন্দ মজা খুব ভালো কাটলো, তো এখন এই জন্য মা বললো তাড়াতাড়ি ব্যাগ গোছা, কালকে সেই হই হুল্লোড় করতে করতে ব্যাগ আর গোছানো হবে না। তো মা ও টুকিটাকি জিনিস, যা সব থেকে যেটা বড় কথা আছে আমার গাছগুলো নিয়ে যেতে হবে, অনেকগুলো গাছ কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করুন। দাঁড়াও নিয়ে আসি গাছগুলোকে, তারা গাছগুলো ভীষণ ওখানেও পাওয়া যায় ঠিক কথা, কিন্তু আমি তো কালেকশন করি, এই যে কালার ভ্যারাইটি না সব সময় পাওয়া যায় না, এই কালারটা দেখো এত সুন্দর কালার, আরও আছে সেগুলো তো তোমাদের ওখানে গিয়ে শেয়ার করবই। তো চয়ে গোছাতে গোছাতে ঘেঁটুর এখন ইচ্ছে হলো আমার বিয়ের অ্যালবাম দেখবে, তখন ঘেঁটু একটু ছোট ছিল, এতটা আর কি পেকে যায়নি, এতটা এখন একটু এঁচড়ে পেকেছে, তুই দেখ
গাছের এঁচড়, এই এঁচড়ই মা রান্না করবে আর আমিও নিয়ে যাবো। বড় বড় টাটকা, এখনো আঠা বেরোচ্ছে, এগুলো আঠা ঝরুক, এখন প্রচুর আঠা বেরোচ্ছে, আঠা ঝরুক। গুড ইভিনিং বন্ধুরা, মা এখন তো সন্ধে দিচ্ছে, সেই জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেভাবে তো কোনোদিন বাড়ি আসি ঠিক কথাই, সন্ধে দেওয়া শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম যে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি তো সবসময় কাজ করছি, কলকাতা থেকে আসার পর তো আমাকে কাজই কাজ। চলে এলো বিরিয়ানি, রাতের ডিনার। লাইটের দিকে ওরে বাকি কি আর সালান না হাজি ঘেটু খাওয়াচ্ছে, একদম ধামাকা বিরিয়ানি, ধামাকা। দু পিস চিকেন, এই যে ওখানে বিরাট চিকেন দেয় জানি, এক পিসে ঘেটু মুখার্জি পেট ভরবে তো না, আরো এক প্লেট চাই, আরো এক প্লেট চাই মনে হচ্ছে নাকি? না তাহলে এবার আমরা স্টার্ট করি সবাই মিলে, একদম একদম। গুড মর্নিং বন্ধুরা, আজকে তো চলে যাব কাল থেকেই, যদিও ব্লগটা শুরু করেছি কালকে আর ওটাকে শেষ করিনি, তো আজকে বাড়ি যাব, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই ভাবলাম কালকের ব্লগটা আজ পর্যন্ত কন্টিনিউ করব। তো মা তো সকাল থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে, আমারও ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্নাও মায়ের প্রায় শেষের পথে। রান্না শেষ হয়ে গেছে, রান্নাও মায়ের শেষ হয়ে গেছে, তো চলো রান্নাঘরে যাবো, মা কি কি করেছে তার মেয়ের জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বেরিয়ে যাবো মোটামুটি 1:10 দিকে বাড়ি থেকে বেরোবো। এখানে মা করেছে ডাঁটা আলু পোস্ত, এখন ডাঁটা যেহেতু নতুন উঠেছে আর আমার খুব ফেভারিট, সেই জন্য মা করেছে। এখানে দেখো ডাঁটা আলু পোস্ত এখানেও রাখা আছে, ভাত হয়ে গেছে, আর এখানে করেছে মাছের ঝোল, একদম পাতলা, প্রচন্ড গরম পড়েছে সেই জন্য বেগুন আলু মাছ দিয়ে পাতলা ঝোল। আর এটা হচ্ছে সিম্পল একদম সবজি দিয়ে বাবার জন্য, বাবা তো মাছটা যে রিচ খাবার খায় না সেই জন্য। তো রান্না মোটামুটি কমপ্লিট এখনো হয়নি, মা বলেছি বেশি কিছু রান্না করো না, একদম সিম্পল করবে, মানে এতটা লং জার্নি হবে তো সেই জন্য যাবার দিন আমি প্রত্যেকবারই খুবই কম মাকে বলি রান্না করো, একদম বেশি কিছু করো না।
তো মোটামুটি এই হচ্ছে পুরো রেডি হয়ে গেছি। এবার তো বেরোতেই হবে, ঘেঁটু যতই বলে ওর মন খারাপ করছে না। এবার তোমরা দেখো মুখটা একটু একটু, কিন্তু ওর মুখটা একটু খারাপ করছে, এটা সেই কোনে বিদায়ের মতন ব্যাপারটা আর কি, তাই তো? একটু একটু আমারও কিন্তু মনটা খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, পুরো রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা তো তোমরা দেখে বুঝতেই পারছো যে অনেকে হয়তো যারা আমার ব্লগ ফলো করো তারা বুঝতে পারবে যে ডেইলি ফলো করো, হ্যাঁ মানে এটা একটা পুজোর আমার ড্রেস ছিল, সেটাই পরছি এখানে। তো চলো, কটা বাজে রে ঘেঁটু, আমার ঘড়ি তো রয়েছে এখানে, 1:10 হয়ে গেছে। এবার নিচেই যাবো, একটু ঠাকুর প্রণাম করবো, নারায়ণের ঘরে যাব। তো ঘেঁটু এখনই তোমরা আমাকে লাস্ট দেখতে পাবে, আর দেখতে পাবে। ঘেঁটুকে প্রত্যেকবার যেমন বলি, ঘেঁটু বলতো ঘেঁটু যাও, যাবো যাবি কিন্তু, হ্যাঁ যাবো যাবো, অনেক যাওয়ার চেষ্টা করি, কিন্তু অনেকটা দূর হয়ে, অনেকটা দূর হয়ে গেছে, কত পড়াশোনার চাপটাও তো বিদেশ, আবার কে নিয়ে আসবে, এইটা কিন্তু একটা বিরাট সমস্যা। এই জন্যই তো যাওয়ার, হয়তো এই অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেল তারপর তো যেতে পারতাম। আর ঘেঁটু ও তো বলেছে ও কানের দুল ছোট ছোট, মানে একটু সাজা গোজা তো মেয়েটা একটু ভালোবাসে না, দেখবো আমি, আমি তো এখান ওখান যাই, আমার মাথায় রইলো, দেখবো। তোমরাও সাক্ষী হইলে পরের বার যদি একদম, আর এখনো চকলেট দে, চকলেট দে, হ্যাঁ আসছি আসছি, চ ব্যাগ ব্যাগ বার কর, হ্যাঁ আমার হয়ে গেছে, আমি রেডি। আবার 3:30 ক্যান্সেল, তার মানে তো এটা ভিড় হবে রে, চ বার করিস। তো ঘেঁটু পুরো ব্যাগ নিয়ে আসছে, নিচে নামা নিচে নামা। চলো বন্ধুরা, টাটা টাটা, পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে, অনেক গল্প করবো, এখনকার মতন মানে আজকের ব্লগ এখানেই শেষ করছি, বাপের বাড়ির ব্লগ এন্ড, এবার শুরু হবে কলকাতার ব্লগ। চলো বন্ধুরা আজকের মতন টাটা।